মেয়ে পাচার সন্দেহে আটক এক যুবক। যুবকের নাম মজির মিয়া, বাড়ি মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের গাদলের কুঠি গ্রামে। শুক্রবার কিছু মানুষ এই যুবককে তার বাড়ি থেকে ধরে এনে মাথাভাঙ্গার ডাঙ্কোবা গ্রামে নিয়ে আসে। গত 6 এপ্রিল শীতলকুচি ব্লকের বড় মরিচা গ্রামের শাবানা খাতুন নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে শাবানাকে খুঁজে পাওয়া যায়নি বলে পরিবারের অভিযোগ। শাবানাকে পাচার করে কোথাও নিয়ে যাওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তার দিদির বাড়ি গাদলের কুঠি গ্রামের যুবক মজির মিয়ার দিকে। ওকে নিয়ে আসতেছে। তা তোমার কি কথা, মেয়েটা কি একাই গেছে শিলিগুড়িতে? মেয়েটা একাই গেছে, মেয়েটাকে শুনেন, মেয়েটার কাছ থেকে শুনে আমাকে যা আসতে। মানে তুমি মেয়েটাকে কিভাবে চেনো? মেয়েটার ওরে আমার বাড়ি শিলিগুড়ি আছে, আমার বাড়ির সামনে আত্মীয়র বাড়ি আছে, ওইখানে দেখা। আচ্ছা, তারপর? তারপর ওইখানে কথা হয়েছে। কোথায় বাড়ি, কোথায় তোমার? গাদলেগুড়ি। এদিন সেই ঘটনার জেরে মজির মিয়াকে ডাঙ্কোবা গ্রামে এক বাড়িতে দীর্ঘক্ষণ আটক করে রাখা হয়। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে যায় যুবককে উদ্ধার করার জন্য। প্রথম দিকে ওই যুবককে উদ্ধার করতে পুলিশের যথেষ্ট বেগ পেতে হয়। এরপর মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকারের নেতৃত্বে আরও পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা এদিন দীর্ঘক্ষণ উপস্থিত জনতার বিক্ষোভের মুখে পড়েন। অবশেষে মজির মিয়াকে পুলিশ উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসে। আমি তো একে তারপরের দিন 10টার সময় ওকে বাসে তুলে দিয়ে আমি বাড়িতে গেছি বাচ্চাকে ওষুধ নিয়ে। তারপরের থেকে আমি বাড়িতে যে ফোন করি, বলে মা গেছে, ফোন করি কি না যায় নেই। তারপরে আবারও ফোন করি, মা গেছে, এখনো আসে নেই। তারপরে আমি বাড়ি থেকে বাড়িছি বাচ্চা নিয়ে, বাড়ি এখানে এসেছি। এখানে এসে তারপরে আমি বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে আমি আবারও বাড়ি গেছি, যে দেখি ছেলে বাড়িতে যায় না। আমার ফোন যেদিন থেকে ও বাড়িতে যায় না ওই দিন থেকে। তারপরে আমি থানায় গেলাম সেতুকুচিতে, ওখানেও কেস নেয়নি। তারপরে মাথাভাঙ্গা এসলাম, মাথাভাঙ্গা তো নেয়নি, বললো যে আপনার জিতুক বাড়ির বগলে থানা আছে, আপনি মাথাভাঙ্গা এসছেন। তখন আমি সেতুকুচি আবার গেলাম, ওখানেও নেয়নি। তখন আমি আজকে আবার নিজের ছেলের বাড়িতে গেলাম, ও আমাকে পরিচয় দেওয়ার পরে আমি ওর বাড়িতে গেছি। যাওয়ার পরে আমরা ওকে ধরে যে এখানে নিয়ে এসলাম।